হরে কৃষ্ণ মহাত্মা নামে শিলাপ্রপাযের একজন শিষ্য তো উনি আমেরিকার একটি মন্দিরে সম্ভবত লাশিনেলা তো কোনো একটা মন্দিরে উনি অধ্যক্ষ পদে নিযুক্ত ছিলেন তো উনি যখন ম্যানেজমেন্ট মানে অধ্যক্ষ কাজ মানে বুঝতে অধ্যক্ষের কাজ মানে খুবই চাপের কাজ ম্যানেজমেন্টে অনেক কিছু দেখা করতে হয় তো উনি একবার ওদের ওনাদের মন্দির থেকে একটা গো দল অর্থাৎ গরুর গাড়ি করে কীর্তনের জন্য ভ্রাম্যমান কীর্তনের দল সেই কীর্তনের দল বেরিয়েছিলেন হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রচার করতে তো উনি যদি ইচ্ছা করলেন যে আমিও এই সংকীর্তন দলের সাথে যাবো তো উনি গেলেন তো যখন উনি সারাদিন ব্যাপী ঘুরে 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 সংকীর্তন প্রচার করতে 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 উনি দেখলেন যে আমি প্রচন্ড আনন্দ অনুভব করছি কিন্তু যেই মাত্র উনি মন্দিরে ঢুকলেন মন্দিরে আবার সেই ম্যানেজমেন্টের চাপ ম্যানেজমেন্টের এই কাজ এই সেবা ওই সেবা তো এইভাবে উনি ওনার ভাবে সারাদিন কত ভালো ছিল আবার মন্দিরে ঢুকলাম আমার মাথার মধ্যে এত হেডেক আমার কৃষ্ণভক্তি হচ্ছে না তো ওদের ওনাদের কী হতো প্রত্যেক সপ্তাহে সেটা প্রপাতকে একটা রিপোর্ট দিতে হতো যে প্রত্যেকটা মন্দিরে কীরকম কাজ কাজকলাপ চলছে সেটার উপর শিলাপ্রপাতজিকে একটা রিপোর্ট দিতে হতো তুমি বললেন যে এই সুযোগে রিপোর্ট দেওয়ার নাম করেন শিলাপ্রপাতজিকে জিজ্ঞেস করবো যে অ্যাকচুয়ালি এরকম আমার কেন হচ্ছে তুমি শিলাপ্রপাতজিকে জিজ্ঞেস করেন যে শিলাপ্রপাত আমি যখন গো শকেটের সাথে প্রচারে যাই গরু গাড়িগর সবার প্রচারে যাই তখন আমি খুব আনন্দ অনুভব করি কিন্তু যখন আমি মন্দিরে ঢুকে যায় সেবার কাজে যুক্ত হয়ে ম্যানেজমেন্টের কাজে যুক্ত হয়ে যাই তখন আমার খুব কৃষ্ণকে আমি আর ফিল করতে পারি না কৃষ্ণকে অনুভব করতে পারি না তো কৃষ্ণ চিন্তায় বেশি মগ্ন থেকে সেবা কম করে এটা ইম্পর্টেন্ট সেবা বেশি করব চিন্তায় কম মনোযোগ করবো এইটা বেশি ইম্পর্টেন্ট কোনটা আমার জন্য ভালো তো শিলাপ্রপাত উনি রিপ্লাই দিলেন উনি খুব লজ্জাবোধ করলেন শিলাপ্রপায বলেন যে সর্বোপরি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এইটা ভেবে লজ্জাবোধ করা তুমি কি ভাবছো তুমি নিজেকে ভাবছ যে আমি হয়তো কৃষ্ণ চেতনায় উন্নত হচ্ছি তুমি যেটাকে কৃষ্ণ ভাবনায় ভাবছো যেটা আমি আনন্দ অনুভব করছো এন্টারটেন ওটা টেম্পোরারি কৃষ্ণ ভক্তি হচ্ছে আনন্দমি বর্ধন যখন তুমি কৃষ্ণের জন্য প্রকৃত অর্থে কোনো সেবা করবে সেটা ক্রমাগত বর্ধন হবে সেটা চাপ অনুভব হবে না কিন্তু প্রবলেম হচ্ছে যে তুমি কৃষ্ণের করুণার উপর ডিপেন্ডেন্ট করো না কৃষ্ণের করুণার উপর নির্ভর করো না তোমার ডেলি সেটা কৃষ্ণের কাছে গিয়ে প্রার্থনা করা উচিত যে কৃষ্ণ এই যে অধ্যক্ষের সেবাটা এটার আমি যোগ্য নই যোগ্য তারও বিচারে কিছু না পাই তোমার করুণা স্যার এই অধ্যক্ষের পদের জন্য যোগ্য নয় তুমি আমাকে কৃপা করে করুণা করো এবং আমি তোমার মন্দির পরিচালনার যে সেবা আমি পেয়েছি সেটার জন্য আমি সঠিকভাবে করতে পারি কৃষ্ণের করুণার উপর ডিপেন্ড করতে হবে গুরুর করুণার উপর নির্ভরশীল হতে হবে তুমি যদি মাথার মধ্যে এটা ভেবে করো যে আমি করছি তাহলেই কিন্তু তুমি সেটা কাজের মনোভাব নিয়ে করবে জরাজভাবে মানুষ যখন কাজ করে যখন পেশার অনুভব করে তুমি সেরকম পেশার অনুভব করবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করা এবং নিজেকে ভক্তির যে অঙ্গগুলোকে সেটা সঠিকভাবে পালন করা যদি সঠিকভাবে আমি সাধনা বা এই জিনিসগুলোকে পালন করি তাহলে পরিচালনার ক্ষেত্রে আমরা কৃষ্ণের করুণার উপর নির্ভর করব তবে মহাজনের আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে কীভাবে রাজ্য পরিচালনার সাথে সাথে ধ্রুব মহারাজ পিতু মহারাজ কীভাবে কৃষ্ণকে মনে রাখতে হয় ছিল একটা মন্দিরে গিয়ে ওই মন্দির অধ্যক্ষে জিজ্ঞেস করছেন যে তুমি কি ডেলি মর্নিং প্রোগ্রাম করো উনি বললেন মন্দিরের অধ্যক্ষ শিলা প্রপাত আমি সবাইকে বলি কিন্তু কেউ মর্নিং প্রোগ্রাম আসতে চায় না শিলা প্রপাত তখন কাউন্টার বললেন যে আমি জিজ্ঞেস করেছি তুমি কি মর্নিং প্রোগ্রাম করছো ঠিকঠাকভাবে তখন উনি চুপচাপ মাথা নিচু করলেন তো এটা আমাদের কাছে সেখানে যারা যারা প্রচার করছি আমরা যারা প্রচারের সাথে যুক্ত আমরা প্রচুর ভক্তকে প্রচার করছি সবাই ভাবতে পারে যে আমার বল বক্তৃতা আমি এত সুন্দর লেকচার দিই আমার এত বড় ফর্ম ফেলোয়ার এই যে আমি ভাবটা চলে আসছে এটা কিন্তু প্রকৃত অর্থে প্রচার হচ্ছে না আমি ভাবতে যে আমি এতজনকে প্রচার করছি কিন্তু সেখানে ডিস্টার্ব হচ্ছে প্রভুজীব বললেন যে সেই জন্য তোমাদের সবসময় উচিত তোমার কৃষ্ণের কাছে করুণা ভিক্ষা করা যে কৃষ্ণ আমি এটা যোগ্য নই তুমি দয়া করে আমি করুণা করো তাহলে আস্তে 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 তুমি যদি অহম ভাবটা রাখতে থাকো তাহলে মন্দিরের ভক্তরা কিন্তু আস্তে 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 ছেড়ে চলে যাবে কিন্তু যদি কৃষ্ণের করুণার উপর ডিপেন্ড করো তাহলে তুমি প্রেশার অনুভব করবে কারণ যা কিছু হচ্ছে কৃষ্ণের ইচ্ছার জন্য হচ্ছে সেজন্য যারা আমরা এই প্রচার করছি তাদেরকে খুব গুরুত্বপূর্ণ এইটা ভাবা যে আমি খুব সুন্দর লেকচার দিচ্ছি এতজন আমার ফলোয়ার এটা কিন্তু ইম্পর্টেন্ট নয় এটা এই ফলোয়াররা কিন্তু টেম্পোরারি আমরা ভাবছি বা আমার হয় না এখন প্রচারককে সন্তুষ্ট করলে আমি মন্দিরে ফ্যাসিলিটি পাবো এই ইন্টেনশন আমাদের মধ্যে হয়ে যাচ্ছে আমি চাইছি বা না চাইছি কিন্তু এটা বুঝতে হবে এতে কৃষ্ণ খুশি হচ্ছে না এটা এটা কৃষ্ণ কনসিয়াস নয় এটা ব্যক্তি কনসিয়াস হয়ে যাচ্ছে এবং এর ফলে কী হচ্ছে যাদেরকে আমি ভাবছি যে এটা আমার ফলোয়ার এরা আমার এতজন আমি আমার ক্লাসে এতজন যুক্ত থাকে আমি এতজনকে ভক্ত বানাচ্ছি দেখবেন আস্তে আস্তে ওই ভক্তরাও হয়তো কোনো অন্য কোনো প্রচারকের আন্ডারে বা আস্তে আস্তে মন্দির থেকে ছেড়ে চলে যাচ্ছে তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রচারকদের জন্য যে সর্ব অবস্থায় নিজের সাধনা লেভেল ঠিক করা আমি কি ডেলি মর্নিং প্রোগ্রাম অ্যাটেন্ড করছি আমি কি ষোলোমালা ভালো